বাইক এবং সিএনজি চলাচলের জন্য। আচ্ছা, এখানে অনেক সময় দেখা যায় যে মানে বাইক কেন চলতে দেয় না, যে তারা হচ্ছে কিছুটা বিপরভাবে চালায় এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনার জন্য আসলে অনেক বাইক দায়ী থাকে, তো এই কারণে হয়তো বা ভেবেছে যে এটা। আসলে আপনি কীভাবে দেখছেন? হতে পারে, অনেক বাইকার আছে যারা মানে উগ্রপন্থী, মানে বাইক চালাতে পারে না, এই জন্য মনে হয় যে তারা দায়ী করবে, ইনশাআল্লাহ আগামীতে ছেড়ে দেবে। যেমনটা পদ্মা সেতুতে দেখে গিয়েছে, যখন প্রথম চালু করা হয়েছে তারা যেভাবে চালিয়েছে, যে যার কারণে কিন্তু পরবর্তীতে বাইক বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। এখানে আমার যে একটা লিমিট দিয়ে দেওয়া যে এত স্পিডে বাইক চলতে পারবো, বেটার হতো। থ্যাংক ইউ। হ্যাঁ, যেমনটা একটু একটু আরেকটু জানতে চাচ্ছি, যেমনটা দেখা যাচ্ছে যে পদ্মা সেতুতেও কিন্তু প্রথমে বাইক উঠতে দেওয়া হয়নি, এখানেও বলা হচ্ছে যে এটা একটা দ্বিতীয় অর্জন, অর্থাৎ দেশের এটাও একটা অর্জন। এই যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে তো উঠতে দিচ্ছে না, এটা বাইকের সাথে আসলে স্পেশালি বাইকের সাথে কোনো বৈষম্য করা হচ্ছে কিনা বা বাইকারদের সাথে? আমার মনে হয় এটা ঠিক হয় না, যেহেতু বললাম যেহেতু এটা মানে হলো হাইওয়ে এক্সপ্রেস, মানে হলো যানজট নিরসনের জন্য, দ্রুত যাওয়ার জন্য। তো বাইক একটা দ্রুতগামী পরিবহন আমার হিসেবে, টু হুইলার গভর্নমেন্ট জানে কবে ছাড়ে। কী চাচ্ছেন আপনার দাবিটা একটু বলবেন আসলে বাইকারদের পক্ষ থেকে? উচিত বাইক ছেড়ে দেওয়ার জন্য। কী নাম আপনার? অন্যকারী সাগর। এটাই ভালো হয়, কারণ সিএনজি তো প্রাইভেটভাবে চলে, যাত্রী সেবা যেমনটা সেবা হয়, সেই জন্য আমি মনে করি সিএনজিটা দিলে উত্তম হয়। যেমনটা বলা হচ্ছে যে সিএনজি যেই গতি, সেই গতিটা আসলে ওই অন্য গাড়িগুলোর গতির সাথে তাল মিলিয়ে চলতে পারবে না, এরকমটা কি মনে করছেন? না না, এটা ভুল কথা। একটা সিএনজি ড্রাইভার লাইসেন্স প্রাপ্ত, সে যানজটের মধ্যে পুরোভাবে চলে, তার ব্যাপার তাতে মনে করি কোনো সমস্যাই না। এটা সরকার হুদহুদি মনে করে যে সিএনজিতে সমস্যা হবে, আসলে এটা কোনো সমস্যাই না। আপনার দাবিটা কি? আমার দাবি সিএনজি জানি এই ব্রিজে উঠতে দেয়। যেমনটা বলা হচ্ছে যে এই এলিভেটেড এক্সপ্রেস ওয়ে হচ্ছে মানে আরেকটা বাংলাদেশের আরেকটা অর্জন, তো এই জায়গা একটা স্বপ্ন পূরণ হলো, সেখানে আপনাদেরকে বৈষম্য করা হলো কি না? আমি মনে করি কোনটা, যে সিএনজিটা যদি আমি মনে করি চালু করুক, চালু করে দেখুক যে কি অবস্থা, আগে থাকতে যদি সেটা বন্ধ করে দেয় তো সে বুঝলো না কিছুই। আমি বলি চালু করুক, চালু করার পরে যদি মনে করে যে সমস্যা তাহলে মনে তাহলে যেটা মনে হচ্ছে সেটা করবে। আপনার নামটা? আমার নাম দুলাল। গাড়িগুলো এই এক্সপ্রেসওয়ে দিয়ে যেতে দিচ্ছে, সিএনজিকে যেতে দিচ্ছেন, এটাকে কীভাবে দেখছেন? সিএনজি আর মোটরসাইকেলকে যেতে দেওয়া হচ্ছে না, খুবই খারাপ। যে যদি আমরা মনে করেন যে যদি আমাদের আমরা এই যে উড়াল সেতু ব্যবহার করতে পারতাম, মনে করেন যে আমাদের যে কোনো জায়গা আমরা তাড়াতাড়ি পৌঁছাতে পারতাম, এই কারণে আমাদের নিতে গেলে মনে করেন যে সেই জামের ভিতরে আমাদের পড়ে থাকা লাগবে, যেমন এয়ারপোর্ট গেলে আমাদের 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে যায়, আর উপরেতে গেলে লাগতো 20 মিনিট থেকে 30 মিনিট, এর ভিতরে আমরা পৌঁছাতে পারতাম। মনে করেন এখন সরকারে করছে, সরকারের যদি সিএনজি আর হুন্ডা না উঠতে দেয় এটা তো আর আমাদের কিছু করার নেই না। এইখান দিয়ে আসলে এই যে আজকে সকাল থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে এবং সব গাড়িগুলো উঠতে দিচ্ছে, এটা এই যে আপনাদেরকে উঠতে দিচ্ছেন, এটা কি কোনো বৈষম্য মনে করছেন কিংবা কীভাবে দেখছেন, কী দাবি আপনাদের? এটা আমাদের দাবি একটাই, যে আমাদের যদি উঠতে দিত তাদেরও রাজস্ব আয় বাড়তো। কেন উঠতে দিচ্ছে না, কী মনে করছেন, এর পিছনে কারণটা কী আসলে? কারণটা কী ভাই, এটা সঠিক বলতে পারলাম না, হেরাই ভালো জানে। বলা হচ্ছে যে আপনাদের গতি কম, ঠিক আছে, ওই গাড়ির সাথে হয়তো বা পেরে উঠবেন না, এরকম কিছু একটা হতে পারে কিনা? আপনার 4 লেনের রাস্তা করছে, সিএনজি তো আর মনে করেন যে এত পাগল না যে যে সাইড দিয়ে বড় গাড়ি যাবে ওই সাইড দিয়ে সিএনজি যাবে, সিএনজির লেন দিয়ে সিএনজি যাবে, সিএনজির গতি মতো সিএনজি চলবে, ঠিক না? এখন আমরা তো আশাবাদী আছিলাম যে আমরাও ব্যবহার করতে পারবো, এখন তো আমরা ব্যবহার করতে দিচ্ছে না ভাই, এটা তো আর আমাদের কিছু। তাছাড়া মোটরসাইকেল বা সিএনজি রিক্সা এগুলো একটু বিশৃঙ্খলা সৃষ্টি করে কিনা কি মনে করেন? আপনার সিএনজি বিশৃঙ্খলা যদি নাও করে, মনে করেন যে হুন্ডা করে, হুন্ডালার যেভাবে চালায়, যেভাবে রানিং গাড়ির সামনে দিয়ে টার্নিং লয়, ওইটা মনে করেন যে হুন্ডা লাগার কারণেই মূলত আমাদের উঠে দিতে দিচ্ছে না। আপনার নাম কি? আমার নাম